আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকের সওয়াল ও জবাব অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করব ইনশাআল্লাহ। একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন যে সুদের টাকা মসজিদে কাজে লাগানো হলে এবং আমার জানা থাকলে ওই মসজিদে সলাৎ আদায় করা যাবে কি না। জি, ওই মসজিদে সলাৎ আদায় করা যাবে, এতে কোনো সমস্যা নেই। তার কারণ হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সম্পদ, সেই সম্পদটা দুই কারণে হারাম হয়। একটি হচ্ছে এটি ইটসেলফ, এটি হারাম। আরটি হচ্ছে উপার্জনের পন্থা হারাম হওয়ার কারণে এটি হারাম। যেমন ধরুন, কোনো ব্যক্তি কোনো সম্পদ চুরি করে নিয়ে এসেছে, আপনি জানেন এই মালটা হচ্ছে চুরির মাল, সে চুরি করে নিয়ে এসেছে, অথবা কারো কাছ থেকে জোর করে ডাকাতি করে তার মালটা সে গসব করে নিয়ে এসেছে এবং এখানে রেখেছে এবং আপনি জানেন এটা, এই মালটা হচ্ছে ইটসেলফ, এটি হারাম। এই মাল দিয়ে কোনো উপকার সাধন করা, আপনার কোনো কাজে লাগানো, কোনো বিষয়ে আপনি সেটিকে খরচ করা, এটা আপনার জন্য হারাম। কারণ এই মালটা কি হারাম মাল, তার থেকে বাঁচার উপায় হচ্ছে তওবা করতে হবে এবং এই সম্পদকে সেই ব্যক্তির কাছে পৌঁছে দিয়ে আসতে হবে, যার সম্পদ তাকে দিয়ে আসতে হবে। যদি তাকে না পাওয়া যায় এবং তাকে দেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি এই সম্পদকে কোনো কল্যাণকর কাজে, দিনের কল্যাণকর কাজে, মসজিদ নির্মাণে, মাদ্রাসা নির্মাণে অথবা অন্য কোনো ভালো কাজে আপনি ব্যয় করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় প্রকার যে মালটি, সেটি হচ্ছে লিকাসবিহি হারাম। উপার্জনের পন্থা অবৈধ হওয়ার কারণে, হারাম হওয়ার কারণে এই সম্পদটি হারাম হয়। যেমন কেউ মদ বিক্রি করছে, অথবা কেউ জিনা করে সম্পদ উপার্জন করছে, অথবা কেউ সুদ দিয়ে বা সুদ খেয়ে সম্পদ উপার্জন করছে, এই যে মাধ্যমগুলো, এই মাধ্যমগুলো হচ্ছে কাসবের উপার্জনের মাধ্যমগুলো হচ্ছে হারাম। শরিয়া তাকে এভাবে উপার্জন করতে আদেশ করেনি, বরং নিষেধ করেছে এবং বলেছে এই পন্থাগুলো হচ্ছে হারাম। যদি কেউ এই পন্থাগুলোর মাধ্যমে সে সম্পদ উপার্জন করে, তাহলে সে এই হারাম পন্থায় সম্পদ উপার্জন করলো। এক্ষেত্রে তার জন্য, শুধুমাত্র যে উপার্জন করেছে তার জন্য শুধুমাত্র হারাম, অন্য কারোর জন্য এটি হারাম নয়। যদি অন্য কোনো ব্যক্তি এই সম্পদকে হালাল কোনো পন্থায় হালালভাবে তার কাছ থেকে গ্রহণ করেন, তাহলে এটি তার জন্য হারাম নয়। ধরুন কোনো ব্যক্তি সুদ খেলো, জিনা করলো, অথবা মদ বিক্রি করে সে সম্পদ উপার্জন করলো, করার পর সে এই সম্পদকে মসজিদে দান করেছে অথবা মাদ্রাসায় দান করেছে, অথবা কাউকে সে এমনিতেই দান করেছে বা কোনো কাজে সে কাউকে দিয়েছে, তাহলে যে ব্যক্তি তার কাছ থেকে গ্রহণ করেছে বৈধ পন্থায়, তাহলে ওই ব্যক্তির জন্য এটি হারাম নয়। শুধুমাত্র হারাম হচ্ছে যিনি উপার্জন করেছেন তার জন্য। কাজে যিনি সুদ খেয়েছেন, সুদী পন্থায় টাকা উপার্জন করে মসজিদের মধ্যে দিয়েছেন, এটি মসজিদের জন্য এটি নাজায়েজ নয়, বরং শুধুমাত্র সেই ব্যক্তির জন্যই এটি নাজায়েজ, এটি মনে রাখতে হবে। দুই নম্বর বিষয় হলো এই গুণা থেকে বাঁচার জন্য পন্থা হচ্ছে, প্রথমত হচ্ছে তা পরিহার করা, এই গুণাকে পরিহার করতে হবে, এই মাধ্যমকে পরিহার করতে হবে, তওবা করতে হবে এবং মানুষের সাথে সংশ্লিষ্ট বিষয়কে, হুকুকগুলোকে মানুষের কাছে পৌঁছাতে হবে। ধরুন কোনো ব্যক্তি সুদ খেয়েছে, যদি সুযোগ থাকে সে ব্যক্তির কাছে, যার কাছ থেকে সুদ নিয়েছে তাকে পৌঁছানোর, তাকে অবশ্যই পৌঁছিয়ে দিতে হবে, অথবা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে অন্যভাবে নিয়েছে, তাহলে ওই ব্যক্তির হকগুলো তার কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে, পৌঁছাতে হবে। যদি সে লোক মারা যায়, তাহলে তার ওয়ারিস যারা রয়েছে তাদের কাছে দিতে হবে। যদি কোনো মতেই তাদেরকে পাওয়া যাচ্ছে না, তাদের ওয়ারিসকে পাওয়া যাচ্ছে না, সেই লোককে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে তিনি কোনো কল্যাণকর কাজে, দিনের কোনো কল্যাণকর কাজে সেই সম্পদকে ব্যয় করতে পারেন, এতে কোনো সমস্যা নেই।